এই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। টাউন কুইন, তো আজকে একটা নতুন দিন, পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি চ্যানেলের প্রথমবার হতে করো, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার কিছুটা পাশে একটা বেল আইকন আছে, সেটাকেও বাজিয়ে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমরা দেখতে পাবে, না দেখতে একটু লেট হয়ে যাবে। তো চলো আজকে দিনের ব্লগটাকে স্টার্ট করা যাক। তখন 6:40 মতো বাজছে, পুরোপুরি রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য। তো আজকের ব্লগটি আমার জন্য ইন্টারেস্টিং, ঠিক আছে? কেন, কি বৃত্তান্ত, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো, রেডি তো হয়ে গেছে, এদিকে টাইম মানে ঘড়িও আমার জন্য দাঁড়াচ্ছে না। একটুখানি কফি বানিয়েছি, কফি খাই, খেয়ে দে তারপরে বেরোই। বাদ বাকিটা কি দেখি, খেতে খেতে যদি বলতে পারি তাহলে বলবো, না তো ঠিক একটা টাইম বুঝে তোমাদেরকে সব শেয়ার করবো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে খেতে আর কথা বলতে পারিনি, কারণ খুব আস্তে আস্তে খাই, তো তাই জন্য আর কথা বলার সময়টা পাইনি। যেগুলো 28 ডিসেম্বরের, আজকে আমার 91.9 ফ্রেন্ডস FM এ আমার যাওয়ার কথা আছে, ঠিক আছে? ক্রিয়েটার আনফিল্টার যে সেগমেন্ট চলছে সেটাই আজ আমার ইনভিটেশন রয়েছে। তো আজকে আমি যাবো, ফার্স্ট অফিস যেতে হবে, তারপরে আমরা ওখানে যাব। আমরা কেন বললাম, আমি যাব আর আমার সাথে পূজাও যাবে, মানে তোমাদের কুইনও যাবে আমার সাথে, ঠিক আছে? ও সেই জন্য আমি একটু এক্সাইটেড রয়েছে, একটুখানি টেনশনও রয়েছে, ভয়ও হচ্ছে, ঠিক আছে? যে কি হবে কি না, মানে হয় না একটা একটু সেরকম কি প্যানিক মতো একটুখানি হচ্ছে। সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো। আপাতত বেরোই, তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ মাঝখানে আর কথা হবে না। ট্রেনগুলো তো মারাত্মক ভিড় থাকে, আমার পজিশনই থাকে না যে আমি ফোনটা বার করে কিছু কথা বলবো। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। 2000 years later. এতক্ষণ পরে একটু চান্স পেলাম কথা বলার মতো। এখন টাইম হচ্ছে 10টা এরকম, 5:00 মতো। টি ব্রেক একটু নেমেছি চা খেতে, ঠিক আছে? আমার সাথে তো এই দুখানা অনাথ প্রাণী রয়েছে, চা পা খেয়ে নি। আজকে কেমন না খুব গরম গরম মতো লাগছে, তারপরে এত মোটা একটা জামা পরে এসেছি, ঠিক আছে? নো প্রবলেম। বাদে আবার ফিরে এলাম অফিস থেকে, আমরা রুমে চেক ইন করলাম, করার পরে এখানে একটা ম্যাডাম এসে গেছে। না না, তুই আমাকে ব্লগে নিস না। কেন রে, বল। আমার তোর ব্লগে আসতে ভালো লাগে না, মানে কিছু মানুষের বোধগম্য হয় না যে একটা মানুষের সবসময় মন মেজাজ মাথা ভালো নাও থাকতে পারে। মানুষ বোঝে না সত্যি কথাই, এত তো ববির বেলি বিশ্বাস ভাই। এতদিন কোথায় ছিলে তোমরা যখন ওকে ছোট থেকে মানুষ করেছিলাম আমি? আমরা এখন গাড়ি বুক করলাম, আর টাইমটা দেখিয়ে দিই তোমাদের একটু, মানে দাঁড়া হয়ে দেখো, হয়ে গেছে টাইম, রেডি ফেডি আমি হয়ে গেছি, ঠিক আছে? তাও আমাকে এসে আমার খাওয়া দাওয়া করেছিলাম একটুখানি, ওই বার্গার ছিল, বার্গার খেয়েছিলাম। আর ব্যাপারটা হচ্ছে, আমাকে এসে কিছু করছে যে টেন্স, আমি বলছি আপাতত এখন অবধি না, কিন্তু জানি না ওখানে গিয়ে আমি গুগলু গুগলু পড়েছি, গুগলু গুগলু গুগলি গুগলি গুক, এটা এটা পড়েছি আমি আজকে। আমরা বেরোই, বেরিয়ে ওখানে পৌঁছাই, পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? হালকা হালকা মনে হয় না কথা বলতে হবে, ঠিক আছে? একটুখানি ক্লিপ তো দেখতে পারবে এই আশা করছি। হ্যাঁ সেটা আমি নিয়ে দিই, না পারবো না অত আমার সময় নেই, ঠিক আছে? তাহলে আর কি করবো, কিছু করার নেই। যখন টাইমটাই এগিয়ে আসে তখন একটু হালকা হালকা টেন্স লাগে, রই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গিয়েছি, হ্যাঁ সোজাই তো, সোজা গিয়েই তো বাঁ দিকেরটা বেরিয়ে গেছি। আপাতত যা জ্যাম রয়েছে দেখাচ্ছে 30 মিনিট সময় লাগবে, পুরো রেড হয়ে রয়েছে রাস্তা বাস্তা ম্যাপের মধ্যে, জানি না। তারপরে প্যান্ট আবার টাইট, বসতে বসতে অসুবিধা হচ্ছে। ও সরি, এটা তো কোয়ালিটি ব্লগ না গো, কোনো অসুবিধা হচ্ছে না। পৌঁছে গেছি, এই যো আনন্দবাজার, এবার যাই। যার যে যেরকম থাকতে চায় সবাই, আমার বিশ্বাস করো আজকে এই মুহূর্তে, আজকে এখন আমার গরম লাগছে, আই ডু নট ফিল লাইক ওয়েরিং এনি কার্ডিগান, বাট আই এম 200% শিওর পিপল উইল বি লাইক, আর দিদি কার্ডিগান পরনি, আর দিদি সোয়েটার পরনি, এখন তো ঠান্ডা লেগে যাবে দিদি, আর দিদি ভাই ঠান্ডা কালে তুমি এখন তুমি দেখাচ্ছ তোমার, ভাই প্লিজ নজর মত লাগো, বহুত এসে আচ্ছে দোস্ত বহুত কম মিলতে হ্যায়, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড ওদেরকে দেখে। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে এরকম বন্ড সবার মধ্যে হয় না, সো লেটস নট রুইন দ্যাট। 2023 এর বাকেট লিস্টে টপ 3 উইশেস যেটা ফুলফিল করেছো কি কি? Yes.
কিছু তো তিনটে বিশ, চলো বলেই দাও কুছ তো বিশ পুরা কিয়া হোগা। হে মা তুমি, হে মাধবী দ্বিধা কেন, হে মাধবী দ্বিধা কেন। কোন ভাষা এগুলো? বাংলা বাংলা বাংলা। হ্যাঁ হ্যাঁ আবার বলো। হে মাধবী, হে মাধবী দ্বিধা কেন। হে মাধবী কিধার গেল? সেকেন্ডটা ঠিক ছিল, সেকেন্ডটা ঠিক ছিল। মোড় মোড় মন না, এখন দাঁড়াও ওয়েট, আরেকটা আছে। নেক্সট হচ্ছে কোথায় গেল, হ্যাঁ কুড়ি নু নাচনে দে, কুড়ি নু নাচনে দে, কুড়ি কুড়ি উড়ি কুড়ি কুড়ি কুড়ি। গান করছে উড়ি উড়ি বাবা। কুড়ি নু নাচনে দে, কুড়ি 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 নু নাচনে দে। ফাইনালি শুট এখানে কমপ্লিট। এখন 11:15 মতো বাজছে আর রুমে চলে এসেছি আমরা, তো ওখানে সব কিছুই খুবই ভালো করে কমপ্লিট হয়েছে। প্রথমত একটুখানি নার্ভাস লাগছিলো, কিন্তু তারপরে পুরোটাই খুব ভালো হয়েছে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, অনেক লাইভ হয়েছে, লাইভটা এখনও পেজে পেয়ে যাবে, ঠিক আছে? যদি দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। লঙ্কাটা খেয়ে খুব ঝাল লেগেছিলো, তাই এখানে একটু অস্বস্তির মতো লাগছে। আর যাই হোক বাদ দিলাম, এখানে পেয়েছি আমি কিছু গিফটস, যেগুলো তোমার সাথে আমি কি বলে আনর্যাপ করব। তো এই হলো, আর এই যে আমাদের ব্যাগ, আর এখানে আমাদের কিছু আমিও আমার থেকে স্ন্যাক্স বা কী আছে আমি জানি না, এখনও আমি এটা খুলে দেখিনি, তবে আগে আমি এগুলো খুলে দেখি। এখানে একটা টি শার্ট রয়েছে, 91.9 ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি লেখা আমি বলে দিলাম পুরোটা। হ্যাঁ ও তো আগে দেখে নিয়েছে না, আমি আজকে কোহলি দিকে বলতে শুনছিলাম ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি। আচ্ছা আর এখানে আজকে, আর এখানে দুটো এরকম নোটপ্যাড টাইপের রয়েছে, যেটা খুবই উপকারী। তোর কোন উপকার লাগবে আমাকে জানা। ইমোশনাল ড্যামেজ ভালো লাগছে, বিউটিফুল লাগছে। আচ্ছা ভাবছিলাম কেমন কি কেমন লাগবে, ঠিকই লাগছে। ওই যে ওখানে রয়েছে আমাদের মহাভোজ থালি, না খুলে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে রয়েছে ভাত, ওখানে পোলাও যেটা বাড়া হয়ে গেছে, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে মাংস কষা, এখানে কাতলা মাছের কালিয়া, এখানে স্যালাড, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে আলু ভাজা, আলু ভাজা জুজুজু ভাজা। তো চলো খাওয়া শেষ করি, তারপর ব্লগও শেষ করা যাবে। খেয়ে দিয়ে আর কোনো ইয়ে নেই, গায়ে জোর নেই যে ব্লগটা আমি এন্ড করবো। হরদাবাদ যা ছিল আমাদের কথা ছিল পুরোটা কমপ্লিট আমাদের করতে হবে, কারণ কেননা থাকলে নষ্ট হয়ে যাবে, যদি না খেতে পারি নষ্ট হয়ে যাবে পুরোটাই। তো সব কিছুই ফিনিশ করে দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল হলো পোলাওটা, ওটা খাওয়া যায়নি। তাছাড়া বাদ বাকি পুরো সাটিয়েছি, সব বেশি আমি সাটিয়েছি অ্যাজ ইউজুয়াল। এদিকে ঘুমিয়ে পড়েছে, আমি এবার শুই, আমার আর শরীর দিচ্ছে না লিটারালি। তো আজকের ভিডিওটার মতো, মানে আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর তেমন কিছু শেয়ার করার মতো নেই। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার কিছু পাশে একটা বেল আইকন আছে সেটাকেও বাজিয়ে দিও না, তো আমাদের ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না, দেখতে একটু লেট হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।